কুম্ভ রাশির বাংলা নববর্ষ কেমন যাবে? বাংলা নতুন বছর 1431 কুম্ভ রাশির মানুষের ভাগ্যের কতটা পরিবর্তন আসবে, কারণ কুম্ভ রাশির মানুষদের জীবনে কিন্তু অনেক বড় পরিবর্তন আসতে চলেছে বাংলা নববর্ষের শুরু থেকেই, এবং এটা আপনারা বৈশাখ মাস থেকেই কিন্তু দেখতে পাবেন। আপনার রাশির উপরে যে শনি মঙ্গল অবস্থান করছে তাদেরও কিন্তু গ্রহগত পরিবর্তন হবে, এবং আপনার রাশির তৃতীয় বৃহস্পতি অবস্থান করছে, যে রাশি যে বৃহস্পতি কিন্তু চতুর্থে অবস্থান করবে 1 মে থেকে। তার মানে আমরা বুঝতেই পারছি যে বৈশাখ মাস থেকেই কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটা মানুষের চতুর্থ ঘর জানবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যে মূল হরোস্কোপ তার চতুর্থ পতি বা চতুর্থ ঘরে যদি কোনো শুভ গ্রহ থাকে তবে জানবেন আপনার 80% সমস্যার সমাধান হবে। সেই চতুর্থ ঘর থেকে যেমন আমরা আমাদের সুখের বিচারটা করি, ঠিক তেমনি আমরা কতটা হ্যাপি হতে পারবো, কতটা জিনিস আমরা পাবো, কতটা আমরা সামনে এগিয়ে যেতে পারবো, সেটা কিন্তু বিচার্য বিষয়। কুম্ভ মীন মেষ বৃষ রাশিতে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি 1 মে থেকে, অর্থাৎ কুম্ভ রাশি চতুর্থে অবস্থান করবে। বর্তমানে কুম্ভ রাশি তৃতীয় বৃহস্পতি অবস্থান করছে, বৃহস্পতি যখন কুম্ভ রাশির চতুর্থে অবস্থান করবে সেই দিন থেকেই কিন্তু বৃহস্পতির কিন্তু অত্যন্ত ভাগ্য উন্নতি হবে, এবং আগামী একটা বছর কিন্তু কুম্ভ রাশির ভাগ্যে কিন্তু বিরাট বড় সড়ো পরিবর্তন আসবে। যেমন প্রথমত আপনার বাড়িঘর নিয়ে কোনো সমস্যা থাকবে না, যাদের বাড়িঘরের সমস্যা রয়েছে বাড়িঘর করতে পারছেন না বা একটা বাড়ি তৈরি করার চেষ্টা করছেন বা ফ্ল্যাট নেওয়ার চেষ্টা করছেন বা হাউস লোন নেওয়ার চেষ্টা করছেন, হচ্ছে না, এবার সেটা হয়ে যাবে বৈশাখ মাস থেকেই, এটা আপনি পেয়ে যাবেন কুম্ভ রাশির মানুষরা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার রাশিতে যেহেতু শনি অবস্থান করছে তার মানে বুঝতে পারছেন এখন আপনার শনি সাড়ে সাথে চলছে, তো স্বাভাবিক কারণবশত যেহেতু শনি সাড়ে সাথে চলছে তাই আমাদের সেই জিনিসটা মনে রাখতে হবে যে কুম্ভ রাশির ক্ষেত্রে যদি বৃহস্পতির সাপোর্টটা পান তাহলে কিন্তু আপনি অনেকটা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এই শনির সাড়ে সাথে কিন্তু আপনার খুব বেশি নেতিবাচক প্রভাব পড়বে না, বিশেষ করে আপনার যারা বাড়িতে থেকে ব্যবসা বাণিজ্য করছেন, যারা নিজের দোকান আছে, শোরুম আছে, নিজে কোনো পলিসি হোল্ডারের কাজ করছেন, তাদের ব্যবসা অত্যন্ত ভালো হবে। চাকরি জীবনী চাকরি মানে ক্ষেত্রে আপনার একটা স্থিরতা আসবে। কুম্ভ রাশির অনেক মানুষদের কিন্তু চাকরিতে স্থিরতা ছিল না, যেহেতু শনির সাড়ে স্থিরতা ছিল না এই জন্যেই, কারণ শনির সাড়ে সাথে চলছে, আপনার রাশিতে শনি বসে আছে। তো বৃহস্পতি যে মাত্র বৃহস্পতি চতুর্থে অবস্থান করবে তখন থেকে কিন্তু চাকরি জীবনে একটা স্থিরতা বা স্থায়িত্ব দুটোই আসবে, স্থায়িত্বও পাবেন স্থিরতাও পাবেন, বারবার করে আপনাকে চেঞ্জ করতে হবে না বা কেউ কোনো মানুষ আপনাকে চেঞ্জ করাবে না কুম্ভ রাশির ক্ষেত্রে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, ভালোবাসার ক্ষেত্রে কিন্তু সাকসেসফুল এবার আপনি পাবেন, প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু সাকসেসফুল পাবেন। যেমন কুম্ভ রাশির ক্ষেত্রে এখন কিন্তু ভালোবাসা প্রেম ভালোবাসার ক্ষেত্রে মুশকিল, কারণ রাশিতে দেখুন মঙ্গল শনি থাকলে সত্যি কথা বলতে প্রেম ভালোবাসা বা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও কিন্তু একটা বাধা বিপত্তি তৈরি হবে, কারণ কুম্ভ রাশির সপ্তম মানে আপনার যে সপ্তম পতি সিংহ রাশি, এবার দেখুন আপনার ডাইরেক্ট সপ্তমে দৃষ্টি পড়ছে, মঙ্গলেরও দৃষ্টি পড়ছে প্লাস শনির দৃষ্টি পড়ছে, এবং মঙ্গল শনি একসাথে থাকা মানে অঙ্গারাত্মক যুগ তৈরি করে দেয়। তো সপ্তমে মঙ্গল শনি দৃষ্টি পড়া মানে জানবেন সম্পর্কটা কিন্তু পুরো ঘেঁটে যাবে, অর্থাৎ সেই সম্পর্কটা কিন্তু মানে এমন একটা পরিস্থিতি, এমন একটা বাকবিতণ্ডা ঝগড়া তৈরি হবে, আপনার মনে হবে যে আপনি সম্পর্ক থেকে বেরিয়ে আসুন, কিন্তু যারা মাথা ঠান্ডা করে রাখতে পারবেন তারাই কিন্তু সম্পর্কের জায়গাটা ঠিক রাখতে পারবেন। তাই অবশ্যই এই সময়টাকে কটা দিন মাত্র মঙ্গল মীন রাশিতে চলে গেলে আর সমস্যা আপনার থাকবে না, কারণ মঙ্গল শনি একসাথে থাকা মানে এই সমস্যা হবে, যারা কুম্ভ রাশির মানুষ তাদেরকেই বলছি। তাই এখন চেষ্টা করুন যতটা সম্ভব পারতপক্ষে মাথা ঠান্ডা করুন, কারণ এখন এই সময় সামান্য ব্যাপারে মাথা গরম হবে, কেউ কোনো মানুষ আপনাকে ভুল পরামর্শ ভুল তথ্য দেবে সেটা শুনে আপনার খারাপ লাগতে পারে, অর্থাৎ মানে বি কেয়ারফুল এবং শান্ত পিসফুলি হবে।
এবং যদি পারেন যোগা করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে যথেষ্ট ফ্রুটফুল হবে। নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনার দ্বিতীয় রাহু বসে আছে কুম্ভ রাশি, ধনস্থান, দ্বিতীয় মানে তো ধনস্থান, দ্বিতীয় মানে হচ্ছে সম্পর্কের জায়গা, দ্বিতীয় মানে সেভিংসেরও জায়গা, মানে কতটা আপনি জমাতে পারছেন, সেভিংস করতে পারছেন। তো রাহু বসে আছে মীন রাশিতে, রাহু ভালো ফল দেয়, এবং কুম্ভ রাশির জানবেন কুম্ভ রাশিতে মানে কুম্ভ রাশির মানুষদের কিন্তু রাহু সবসময় ভালো ফল দেয়। এবার আপনার রাশির মানে কোন ঘরে বসে আছে সেটা একটু দেখতে হবে রাহু, কিন্তু বর্তমানে যেহেতু রাহু দ্বিতীয় বসে আছে গোচরে, তাই স্বাভাবিকভাবে মানে অর্থ সেভিংসের ক্ষেত্রে একটু হলেও সমস্যা হবে, বা রেগুলার বেসিসে সমস্যা আসতে একটু প্রবলেম তৈরি হতে পারে। অষ্টমে কেতু আছে, মনে রাখবেন, অর্থাৎ এই সময় স্কিন ওরিয়েন্টেড সমস্যা, দাঁতের ব্যথা, গুপ্ত কোনো রোগ, যৌন রোগ, এইগুলো কিন্তু কুম্ভ রাশির আসতে পারে এই সময়। আপনার ভূজ্য বিদ্যায় মানে মনটা চলে যেতে পারে, আপনার এমন একটা মানে শরীরের মধ্যে রোগ হচ্ছে যেটা ডাক্তার ধরতে পারছে না, অষ্টমে কেতু এই জিনিসটা তৈরি করে দেয়। হঠাৎ করে কোনো শত্রুতা আপনার সাথে, মানে বুঝতে পারছেন মানে কেউ এমন একজন শত্রুতা করছে আপনি ধরতে পারছেন না, অষ্টমে কেতু থাকলে এই ব্যাপারটা হয়। আপনার সাথে আপনার শত্রুতা হচ্ছে, লোকে আপনার ক্ষতি করছে, মানে জিনিস আপনি অনুভব করতে পারছেন, কিন্তু কে যে ক্ষতি করছে সেটাকে আপনি ধরতে পারছেন না, এটা কুম্ভ রাশির মানুষদের কিন্তু হচ্ছে। আর একটা জিনিস কুম্ভ রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখুন আপনার রাশিতে মঙ্গল বসে আছে, মঙ্গলের মঙ্গল চতুর্থ সপ্তম আর অষ্টমে দৃষ্টি রাখে, তার মানে মঙ্গলের দৃষ্টি আপনার চতুর্থ ঘরেও রয়েছে, তাহলে মঙ্গলের দৃষ্টি যদি চতুর্থ ঘরে থাকে সবসময়ের জন্য মনে রাখবেন নতুন করে আমরা জমি কিনতে পারি। হ্যাঁ, মঙ্গল যদি আপনার রাশিতে থাকে তাহলে জমি কিন্তু আপনি কিনতে পারবেন, জমি বা বাড়ি, মঙ্গল অ্যাকচুয়ালি জমি বা বাড়ি দেয়, ফ্ল্যাট কিন্তু মঙ্গল দেয় না, ফ্ল্যাট অ্যাকচুয়ালি দেয় শুক্র। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি এটা পারবেন, এটাও আমি আপনাদের বলে রাখি, কারণ আপনার দ্বিতীয় এখন মীন রাশিতে বসে আছে শুক্র, শুক্র রাহু বসে আছে, তাই স্বাভাবিকভাবে ফ্ল্যাট আপনি এখন কিনতে পারেন, অসুবিধার কিছু নেই। কিন্তু জমি বা বাড়ি কিন্তু আপনার হবে, মানে যারা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন জমি বাড়ির জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে, শনি সাড়ে সাথে চলছে চলুক, তাতে কোনো অসুবিধার কিচ্ছু নেই। শনি সাড়ে সাথে চলাকালীন মানে কী হবে, মানে আপনার ডিসিশন মেকিংয়ে একটু ভুল হবে, সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে, বা আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেটার খেসারত দিচ্ছেন, আর ঋণ থেকে একটু সাবধানে থাকতে হবে আপনাকে, চট করে ঋণের জলে জড়িয়ে পড়তে পারেন, ভুল কোনো মানুষের ফাঁদে পা দেবেন না, কোনো মানুষের কথায় প্রলোভিত হয়ে হয়তো তাকে 15 লাখ টাকা দিয়ে দিলেন, কোনো ভুল মানুষের কথায় মানে সে হয়তো আপনাকে এমন একটা কাজ করে দেবে বললো আপনি তাকে 12 লাখ টাকা দিয়ে দিলেন, এই কাজগুলো থেকে বিরত থাকুন, অর্থাৎ ভুল মানুষের কোনো প্রলোভনে পা দেবেন না, তাহলে কিন্তু আপনার অর্থ বেরিয়ে যেতে পারে। মানুষকে একটু যাচাই করে, বড় কোনো অ্যামাউন্ট কাউকে দিতে গেলে একটু যাচাই করে কাজটা করবেন। আর এই সময় যদি বিয়ে করতে চাইছেন যারা কুম্ভ রাশির মানুষ, ভালো করে জুটুক বিচার করার এবং খোঁজ খবর নিয়ে বিয়ে দিন, আপনার ছেলেকেই বিয়ে দিন বা মেয়েকে বিয়ে দিন যারা কুম্ভ রাশির মানুষ। বুঝতেই পারছেন শনি সাড়ে সাথে হচ্ছে, অর্থাৎ কোনোভাবে বিয়ে কিন্তু জায়গাটা কিন্তু নষ্ট হতে পারে। আপনি জানেন ছেলে এই কাজ করে এই কাজ করে, বা ছেলের মানে এই আছে সেই আছে, পরবর্তী দেখবেন কিছুই নেই এবং ছেলেটা মানে ভালো না, চরিত্রগত কোনো দোষ আছে বা অন্য কোনো দোষ আছে, সেটা আপনি পরে দেখতে পেলেন বিয়ের 3 মাসের মাথায়, বা আপনি আপনার ছেলেকে অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দেবেন, তার সম্পর্কে হয়তো আগে ভালো কিছু অনেক কিছু জেনেছেন কিন্তু পরে দেখলেন আদৌ সে তা নয়, একটু অন্যরকম, অর্থাৎ যাই সে ছেলে হোক বা মেয়ে হোক যাকেই বিয়ে দেবেন খুব ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে বিয়েটা দিন, না হলে কিন্তু কোনো বিপদের সম্ভাবনা থাকছে। ধন্যবাদ।